আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কিভাবে লাইক্রা সফটওয়্যারের মাধ্যমে বেসিক টি শার্ট ড্রাফট করা হয় সেটা জানব। প্রথমে আমরা সফটওয়্যার ওপেন করে ফাইল থেকে একটি নিউ মডেল ক্রিয়েট করব। ফর এক্সাম্পল আমি মডেলের নাম দিচ্ছি প্র্যাকটিস। তারপর ফাইলটি আমি কোথায় স্টোর করব লোকেশন ঠিক করতে হবে। তার জন্য আমি আমার পিসিতে এইচ ড্রাইভ জি ড্রাইভে একটি ফোল্ডার ক্রিয়েট করলাম প্র্যাকটিস নামে। দেন সফটওয়্যার থেকে আমি ফাইল ফাইল অ্যাক্সেস পাতে ক্লিক করব। অ্যাক্সেস পাতে ক্লিক করে আমি ভলিউম জি প্র্যাকটিস প্র্যাকটিসে ক্লিক করলাম, ওকে। দেন ডাবল এক্সক্লেমেটরি সাইনে ক্লিক করে রাখবো, দেন আবার ওকে। তারপর শিট থেকে নিউ শিট ক্লিক করব, এগেন শিট থেকে অ্যারেঞ্জ অল। আমরা আমাদের মেজারমেন্ট চার্ট দেখবো যে টি শার্টের মেজারমেন্ট ইউনিট কি। আমাদের ফর এক্সাম্পল এটা আমাদের টি শার্টের মেজারমেন্ট চার্ট, আমাদের মেজারমেন্ট ইউনিট সেন্টিমিটারে দেওয়া আছে। আমি সফটওয়্যারের প্যারামিটারে ক্লিক করে লেন্থ ইউনিট চেক করে নিব, লেন্থ ইউনিট সেন্টিমিটারে দেওয়া আছে কিনা সেন্টিমিটার। দেন আমরা ডিসপ্লে থেকে টাইটেল ব্লক অন করব, ডিসপ্লে থেকে সাইজ অন করব। আমরা আমাদের এই মডেলটিতে সাইজ ইনপুট দেওয়ার প্রয়োজন পড়বে। আমাদের মেজারমেন্ট চার্টে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল পাঁচটি সাইজ রয়েছে। আমি আমার নির্দিষ্ট ফাইলে একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্টে ফার্স্ট লিখবো আলফা, ALPH আলফা, দেন সাইজ গুলো সিকোয়েন্স স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল। আমি যে যে সাইজটাকে বেসিক সাইজ হিসাবে ধরে মাস্টার প্যাটার্ন করব তার সামনে আমি স্টার মার্ক দিব। ফর এক্সাম্পল আমি এল সাইজ বেসিক সাইজ হিসাবে ধরলাম, সেভ করলাম। দেন সফটওয়্যার থেকে কিবোর্ডের F7 এ ক্লিক করব, F7 ইম্পোর্ট ইভিটি তে ক্লিক করব, দেন শিটে আমার ফাইলে যাব, প্র্যাকটিস সাইজ চার্ট ক্লিক করলাম, ওপেন, এগেন সাইজ চার্ট ক্লিক করলাম, ওপেন। আর এল সাইজ দিয়ে কাজ করবো, এল সাইজ হোয়াইট সিলেক্ট হয়ে আছে। আমাদের বেসিক কাজগুলো শেষ, এবার আমরা ড্রাফটিং শুরু করব। তার জন্য কারেন্ট শিটে ক্লিক করব, ক্লিক করে আমি শিটে সিলেক্ট করে নিব। আমরা মেজারমেন্ট নিয়ে কাজ করব, আমি সেটি মার্ক করে নিলাম নিজের সুবিধার্থে। আমাদের আরেকটা জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে, লেন্থ ওয়াইজ যে মেজারমেন্ট গুলো সেগুলো ফুল থাকবে, আর উইথ ওয়াইজ মেজারমেন্ট গুলো আমরা হাফ করে নিব। ফর এক্সাম্পল টোটাল লেন্থ 70, হাফ চেস্ট 50। সো আমরা মেজারমেন্ট নেওয়ার সময় F2 থেকে রেক্টেঙ্গুলার শেপ নিয়ে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, উইথ উইথ 50 ছিল, আমরা হাফ 25 নিলাম, লেন্থ 70, ওকে। কারেন্ট শিট সিলেক্ট সিলেকশন আমাদের রেক্টেঙ্গুলার শেপ চলে এসেছে। দেন শোল্ডার টু শোল্ডার 43, সেটা হাফ হবে। আমরা F1 থেকে প্যারালাল লাইন নিয়ে 43 এর হাফ 21.5, দেন নেক উইথ 20, তার হাফ
জুম করে নিচ্ছি। ব্যাক নেক ড্রপ লেন্থ ওয়াইজ থ্রি ফুলি থাকবে। প্যারালাল লাইন থেকে থ্রি ফ্রন্ট নেক ড্রপ 50। দেন ইন্টারসেকশনে ক্লিক করে আমি এই পয়েন্টটাতে একটা ইন্টারসেকশন পয়েন্ট ক্রিয়েট করে নিই। দেন আমরা আর্মহোল স্ট্রেট 25, আর্মহোল স্ট্রেট হবে ব্যাক নেক ড্রপ থেকে প্যারালাল লাইন, প্যারালাল লাইনে ক্রিয়েট করলাম এখান থেকে 25। দেন আমরা স্ট্রেট লাইন দিয়ে শোল্ডার কানেক্ট করব, মাউসের লেফট বাটন ফার্স্ট দেন রাইট বাটন, বেজিয়ার লাইন দিয়ে ব্যাক নেক ড্রপ ফ্রন্ট নেক ড্রপ আর্মহোল স্ট্রেট তিনটি লাইন বেজিয়ার লাইন দিয়ে নেওয়ার কারণ হচ্ছে আমরা এই তিনটি লাইন কার্ভ করব। দেন আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেলস অন করব, দেন আমরা ডিসপ্লে থেকে হ্যান্ডেলস অন করব, এফ কিবোর্ডের এফ থ্রি থেকে হিসেবে ক্লিক করব, আমরা কার্ভ গুলো সিপ কার্ভ ঠিক করতেছি, লেফট বাটন মাউসের দেন রাইট বাটন, লেফট ক্লিক রাইট ক্লিক এক কার্ভ লেফট ক্লিক রাইট ক্লিক লেফট রাইট এই শেপ গুলো প্রথম প্রথম একটু প্রবলেম হলেও পরে প্র্যাকটিস করতে করতে শেপ ক্লিয়ার হয়ে যাবে। আমরা শিটে ক্লিক করে অ্যারেঞ্জ অল তারপর সিলেকশনে ক্লিক করে নিলাম, তারপর আমরা স্লিপ ড্রাফট করব, শিট নিউ শিট অ্যারেঞ্জ অল, দেন আমরা সিলেকশন সিলেক্ট শিট এই শিটটা সিলেক্ট করে নিলাম, এফ টু থেকে আরেকটি রেক্টাঙ্গুলার নিব সেটি স্লিভের লেন্থ 22 অ্যান্ড বাইচেপ বাইচেপ উইথ হিসেবে কাজ করবে 23। স্লিভের ক্ষেত্রে লেন্থ উইথতে কোনো কোনো চেঞ্জ হবে না, রেক্টাঙ্গুলার শেপ নিলাম উইথ 23 হাইট 22। ওকে কারেন্ট শিট arrange all current sheet, then sleeve opening 18, keyboard এর F1 থেকে parallel line sleeve opening আন্ডার স্লিপ লেন্থ 12, স্ট্রেট লাইন নিব আমরা এই পয়েন্ট থেকে এদিকে, আমরা এখানে ডিএক্স কিবোর্ডের ডাউন অ্যারো দিয়ে ডিএক্স ব্ল্যাঙ্ক করব, ডিওয়াই ব্ল্যাঙ্ক করব, ডিএল এ 12 ক্লিক করব। ওকে আমার 12 ফিক্সড হয়ে গেল, এই 12 12 ঠিক এই লাইনের সাথে এসে অ্যাডজাস্ট করে দিব। আমরা জুম করে দেখতে পারি একই পয়েন্টে অ্যাডজাস্ট হইল কিনা, আমাদের এটা অ্যাডজাস্ট হয় নাই, এগেইন করতে হবে
straight line, sorry. Selection. আমরা একটু কাজের সুবিধার্থে জুম করে নিলাম এই পার্ট স্ট্রেট লাইন স্ট্রেট লাইন dx dy blank dl 0 12 and 12 Okay. Then bezier line diye a point theke point connect korbo. Display theke handles on already handles open kora ache. Handles open korbo. F3 theke reshape shape sleeve shape create korbo. F1 থেকে ডেভেলপে ক্লিক করে স্পেস মেজারমেন্ট করে নিব এই কার্ভ কতটুকু 26.60 নোট করে নিলাম দেন সিলেকশন জুম করে নিচ্ছি একটু স্লিপ কার্ভ কতটুকু আছে সেটি মেজার করে নিব 27.36 আমরা ডিফারেন্স হাইস্ট হাফ পয়েন্ট ফাইভ রাখতে পারি তার বেশি না আমরা স্লিপ নিয়ে আবার কাজ করব এফ থ্রি থেকে রিশেপ Again check করছি develop twenty six point eight two F3 reshape I think এখন মেজারমেন্ট ঠিক হবে 27.0 okay perfect Then select sheet arrange all. এখন ডিসপ্লে থেকে হ্যান্ডেলস অফ করে দিব এটারও ডিসপ্লে থেকে হ্যান্ডেলস অফ করে দিলাম দেন এস থ্রি থেকে ডিলিটেশনে ক্লিক করে আমরা ড্রাফটিং এর আননেসেসারি লাইন গুলো ডিলিট করব ফর এক্সাম্পল দিস ওয়ান আননেসেসারি পয়েন্ট গুলো নিচে পয়েন্ট রয়ে গেছে প্ল্যান্ট পয়েন্ট সিলেকশন এই শীট সিলেক্ট করলাম শীটও ডিলিটেশন এ লাইন ওকে শীট থেকে অ্যাগেন অ্যারেঞ্জ অল তারপর আমরা এখন দেখবো কিভাবে ড্রাফট থেকে প্যাটার্ন এক্সট্রাক্ট করা হয় এবং সিম অ্যালাউন্স দেওয়া হয় কিবোর্ডে F4 থেকে সিমে ক্লিক করব আমরা জানি যে টি শার্টের ফ্রন্ট নেক ব্যাক নেক থেকে বড় হয় সো আমরা এটি মাউসের লেফট বাটনে ক্লিক করলাম দেন রাইট বাটন ফ্রন্ট নেক চলে এসেছে দেন ব্যাক পার্ট টি শার্টের মাউসের লেফট বাটন রাইট বাটন ছোট পার্টটা সহ
against zero. Other back part, front part, slip. তারপর আমরা seam allowance add করব. For example, back part এ seam allowance add করব. F4 এর line seam এ select করব. আমরা hem এ 2 cm দিব. Beginning 2, ending 2. বাকি body, বাকি part গুলোতে 1.5. Center fake কোনো seam allowance হবে না. Then front part seam line. Hem 2. বাকি পার্ট গুলো তো 1.5. স্লিভ সিলেক্ট করলাম, স্লিভে এমএ 2, বাকি পার্ট গুলোতে 1.5. সেন্টার পেকে কোনো সিম অ্যালাউন্স হবে না. দেন আমার স্লিভের হেমিং এর এখানে কর্নার অ্যাড করতে হবে. F4 এর অ্যাড কর্নার ক্লিক করলাম. প্রিভিয়াস সিমেট্রি সিলেক্ট করলাম. দেন এই পয়েন্টে ক্লিক করলাম, কর্নার অ্যাড হয়ে গেল. ক্লোজ. দেন প্যাটার্ন অনফোল্ড করব. প্যাটার্ন ওপেন করার জন্য কিবোর্ডের F5 থেকে সিলেকশন, কিবোর্ডের F5 থেকে সেম টু পয়েন্টস সিলেক্ট করব. সেন্টার ব্যাক, আপার পয়েন্টে রাইট লেফট বাটন, ডাউন পয়েন্টে রাইট বাটন. ওপেন হয়ে গেল. অ্যারেঞ্জ কারেন্ট শীট, শীট সিলেক্ট করলাম. সেম টু পয়েন্টস, সেম অ্যারেঞ্জ শীট সিলেক্ট, স্লিপ সিলেক্ট করলাম. সেম টু পয়েন্টস, অ্যারেঞ্জ. দেন গ্রেন লাইন অ্যাড করব. F4 থেকে সিলেক্ট করে নিলাম. F4 থেকে অ্যাক্সিস গ্রেন লাইন অ্যাক্সিস DF সিলেক্ট করলাম. দেন নিচে থেকে আমার DX 0, DY 0, দুঃখিত, অ্যাক্সিসে ক্লিক করব. গ্রেন লাইন অ্যাক্সিস DF সিলেক্ট করব. দেন মাউসের লেফট বাটন, DX 0 করে দিব. দেন আমার গ্রেন লাইন টি স্ট্রেট লাইন হবে. গ্রেন লাইন নিলাম, অ্যারেঞ্জ করে আগেন আরেকটা শীট সিলেক্ট করলাম. অ্যাক্সিস গ্রেন লাইন অ্যাক্সিস DX 0, DX 0. আমাদের বেসিক টি শার্টের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, স্লিভ.
এখন আমি ফাইল থেকে সেভ করলাম। সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।